আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি রেমেডি নিয়ে চলে আসলাম। এই রেমেডির মাধ্যমে আপনার স্কিনে যত দাগ ছোপ আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো আমাদের যাদের স্কিন খুব পাতলা তাদের স্কিনটা অনেকটা মোটা করবে এবং স্কিনটাকে ঝকঝকে চকচকে রাখবে, খসখসে স্কিনটাকে টান টান করবে, আপনার ঝুলে যাওয়া স্কিনটাকেও টান টান করবে এই রেমেডির মাধ্যমে। তো খুবই উপকারী এই রেমেডিটা, আর এটা আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করব খুব সহজে। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি একটি বোল নিয়েছি, এখন আমি দিয়ে দেব এখানে অ্যালোভেরা জেল। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে গাছ থেকে পাওয়া যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গ্লিসারিন, এখানে আমি 2 ফোঁটা গ্লিসারিন দিয়ে দিচ্ছি। তো গ্লিসারিন আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী, স্কিনটাকে টান টান করবে, চকচকে করবে। অ্যালোভেরা জেলটাও সেম কাজ করে, স্কিনটাকে টান টান করবে, চকচকে করবে, আপনার খসখসে স্কিনটাকে একদম ঝকঝকে করে ফেলবে, টান টান করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন দুটোটা উপকরণই আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেব চালের আটা। চালের আটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, আর চালের আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যে খসখসে ভাবটা থাকে, আমাদের স্কিনে যে দাগ ছোপগুলো থাকে সেগুলা কিন্তু এই চালের গুঁড়াটাই অনেকটা উপকার করে। তো আপনারা যখন নর্মালি চালের গুঁড়া নিয়ে আপনারা স্ক্রাব করবেন মুখের মধ্যে, তখনও দেখবেন যে আপনার স্কিনটা কতটা নরম হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি 1 চামচ বেসনও মিশিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন। তো এগুলো আমি এখন খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে মিশিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো এখানে গোলাপ জল। এখানে আমি 2 ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল আমাদের স্কিনটাকে একদম টান টান রাখবে, ফর্সা করবে, আর স্কিনটার মধ্যে একটা গ্লো দেবে এই গোলাপ জলের মাধ্যমে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন প্রতিটা উপকরণই কিন্তু খুবই উপকারী, আর এটা এই গরমের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা রেমেডি। তো এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব, একটু সময় নিয়ে মেশাতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। আর দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি, এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। কখন কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, আর ব্যবহারের পর আপনার স্কিনটা কেমন হবে সাথে সাথে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। তো দেখতে পাচ্ছেন রেমেডিটা তৈরি করা হয়ে গেছে, আমি হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আপনারা কিন্তু চাইলে এটা হাত পা গলা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, একদম মুখ পর্যন্ত, মানে সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে প্রথমে লাগিয়ে নেবেন, তারপর হালকা হাতে ম্যাসাজ করতে হবে। আর এটা আপনারা সপ্তাহে 3 বার মানে 3 দিন ব্যবহার করবেন। তো যদি রাতে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর যদি যাদের হাতে রাতে সময় না থাকে বা রাতে ব্যবহার করতে ভালো না লাগে তারা আপনারা গোসলের আগেও এটা ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই মুখটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর অবশ্যই মনে রাখতে হবে যে মুখে দেওয়ার পর যখন আপনারা ধুয়ে ফেলবেন তখন কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধোয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে কিন্তু লাগিয়ে খুব সুন্দরভাবে একদম ম্যাসাজ করে নিয়েছি, আর এটা আপনারা 10-15 মিনিটের মতো রেখে দিবেন তাহলেই হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে 10-15 মিনিট আমি হাতের মধ্যে রেখে দিব, আর আমাদের হাত থেকে কিন্তু মুখের স্কিনটা অনেকটাই নরম, আর মুখে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। তারপরও আমি আপনাদের সাথে এটা ধুয়ে শেয়ার করব। এই যে দেখুন আমি হাতটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা গ্লো দিচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আশা করি খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।